অনেক স্মৃতি আছে। আমি 84 সনে আমি বঙ্গবন্ধু অভিনেতে যাচ্ছি আগের বাইক এখন আমার বক্তব্য উচ্চশিক্ষিত খাওয়া দাওয়া জমাটা সব ব্যাপারে খবর নিচ্ছে। আমি ওনার বাবার বাড়ি গেছি, ওনার ইন্দ্রের বাড়ির সাথে আমি গেছি, দেখতাম সকালবেলা রুগীর লেগিয়া কেউ চিকিৎসা লেগে কেউ বিয়ের লেগে উনি তার দিকে আসে সত্য। আমার পুরো উপরকে সবাই বলছে যাই হোক বিশাল অনুষ্ঠান, উনি এত ব্যস্ত, এর মধ্যে মেহমান কে আছে, আপনি খাইছেন না খেয়েছেন, খাওয়া দাওয়া করেন খাইছ না? আপনার সমিতি আসছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা কিছু চাই না, এই সংগঠনটা টিকে থাকুক, আপনারা যদি মনুষ্য আমাদের সংসদ টিকে পারেন আমাদেরকে বলবে আমরা আপনাদের।